অল্প কিছুক্ষণের মধ্যে আমার মৃত্যু হবে, নিয়তি আমাকে বলেছে আমার বজ্রাঘাতে মৃত্যু হবে। এই কথা বলতে বলতে আকাশে কালো মেঘ, ওমা ইন্দ্রের বজ্র যেন রাজার মাথা ছুঁই ছুঁই। দশজন সাধু মনে মনে চিন্তা করে, তুমি যদি, নিয়তি তোমাকে বলেছে তুমি বজ্রাঘাতে মৃত্যু হবে, তাহলে তো সাধু বাক্য মিথ্যা হয়ে যাবে। দেখি রাজা, তুমি একটা কাজ করো, তুমি মধ্যস্থলে থাকো, আমরা দশজন সাধু মিলে ঠাকুরের নাম গুণগান করব। খোল করো তাল সঙ্গে নিয়ে সাধুগণ, করিল হরি নাম সংকীর্তন। ইন্দ্রের বর্জ্য যেন মাথার ছুঁই ছুঁই করিল তখন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এখানে যদি বজ্রপাত হয়, ওমা এক জায়গায় যদি বজ্রপাত হয়, সেখানে যদি 100 মানুষও থাকে, সবার মৃত্যু হয় কি বাবা, তাই না? আর এই সময় যদি এই রাজামশাইয়ের প্রাণটা নাও হে দেবরাজ ইন্দ্র, তাহলে 10 জন আমার কৃষ্ণ ভক্তির মৃত্যু হবে। তুমি তোমার বজ্র ঘুরিয়ে নিয়ে যাও। ওমা এই মানব দেহে দুটো পাখি বিরাজ করে গো, একটা হচ্ছে কৃষ্ণ পাখি, একটা হচ্ছে কৃষ্ণ বলা পাখি। একটা হচ্ছে কৃষ্ণ পাখি, একটা হচ্ছে কৃষ্ণ বলা পাখি। যেদিন এই কৃষ্ণ পাখি খাঁচা ছেড়ে চলে যাবে, ওমা এই কৃষ্ণ বলা পাখির কি আর দাম থাকবে? তাই তো ভগবান গীতার পাতায় বলেছেন, বেদানাং সম বেদস্মি বিভাসব ইন্দ্রিয়ানাং মনোচস্মি ভৌতানামস্মি চেতনা। মানুষের মনের মধ্যে ঈশ্বর বিরাজিত, আত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে সকলের দেহে। মহাজন বললেন, হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে জীবের যদি নয়নে এক ফোঁটা অশ্রু নির্গৃহীত না হয়, সেই নামের কোনো ক্রিয়া হয় না গো। তাই তো গিয়ে শোনাই সেই জায়গায় দাঁড়িয়ে একখানা গান, কি বলছে গানের ভাষায়। আমার কৃষ্ণ বলা পাখি, আমার হরি বলা পাখি, এই কৃষ্ণ নাম লইতে লইতে আমার এই হরি নাম, আমার এই কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যেন আখিরে কৃষ্ণ বলা পাখি। মহাজন বললেন, হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে এক ফোঁটা নয়নে যদি অশ্রু নির্গৃহীত না হয়, সে নামের কোনো ক্রিয়া হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে ওপার বাংলার নারায়ণ গোসাইয়ের একখানা গান গিয়ে শোনাই, কি বলছে গানের ভাষা। কৃষ্ণ বলা পাখি আমার, হরি বলা পাখি, এই কৃষ্ণ নাম লইতে লইতে পাখি আমার, হরি বলা পাখি। জয় জয় নিতাই গৌর সুদানা দেব প্রেমানন্দে, হরি হরি বল। এই পাখিয়া
সেই পাখি আছে মাখামাখি আমার মনে বহলে এরাই ছিল হৃদয়ে যারা কৃষ্ণ গুণ গায় নিত্যের দাসে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয়। তাই তো গানের ভাষায় মহাজন বললেন, সদা এরি দয়ে যারা কৃষ্ণ গুণ গায় নিত্যের দাসে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয়। এমন মধু কৃষ্ণ নামে গো ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ
কৃষ্ণ শ্যামরা বলেছে, ভক্ত সঙ্গ করলে জীবের কৃষ্ণ সঙ্গ হয়, ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায় ওমা। তাই তো ভগবান বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত যেদিন দেয় সেদিন আমি উপবাসে যাই, ভক্ত যেদিন দেয় সেদিন আমি খাই, ভক্ত যেদিন না দেয় সেদিন আমি উপবাসে যাই ওমা। একমাত্র ভক্তের মাঝে বিরাজ করে আমার কৃষ্ণ শ্যামরায়। এর একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। এক রাজা সারা রাজ্য পরিচালনা করে। একদিন মনে মনে চিন্তা করে, আমি তো সারা রাজ্য পরিচালনা করি, অনেক প্রজা পালন করি, আমি দেখতে চাই আমার প্রজারা আজকে কত সুখে আছে আমার রাজ্যে। এই কথা মনে মনে রাজা করিয়া চিন্তন, নিশুতি রাত্রে রাজা মশায় তখন প্রজার গৃহে করিলেন ভ্রমণ। সমস্ত প্রজার গৃহের হাহাকার দেখে রাজা মনে মনে চিন্তা করছে, আমার রাজ্যে আমি আমার নিজের প্রজাদের আমি সুখে রাখতে পারি না, আমার এই রাজ্য পরিচালনা করে কি হবে। রাজামশাই সকলের প্রজাদের হাহাকার দেখে রাজামশাই এক পা এক পা করে যখন একটা প্রজার গৃহের দিকে যায়, হঠাৎ করে ওমা আকাশ থেকে একটা বড় মাপের ঢিল একটা প্রজার গৃহে এসে ঘরের চালের এসে একটা ঢিল পড়ে। যখন একটা ঢিল পড়লো রাজামশাই মনে মনে চিন্তা করে, ওই ঢিলের দিকে যখন তাকায়, ওই চালের উপর একটা ঢিল পড়ে, সেই ঢিলটা মাটিতে যখন পড়ে দেখে সুন্দর একটা রমণী রূপ ধারণ করে। রাজামশাই মনে মনে চিন্তা করে, দেখলাম একটা ঢিল পড়লো আকাশ থেকে, তারপরে সেই ঢিলটা মাটিতে পড়ে একটা রমণী রূপ ধারণ করলো, দেখতে হয় ব্যাপারটা কি। তারপরে সেই ঢিলখানা একটা সর্পরূপ ধারণ করলো, শেষে যখন রমণীর রূপ ধারণ করে একটা প্রজার গৃহে যাবে, সঙ্গে সঙ্গে রাজামশাই ডেকে ডেকে বলছে, দাঁড়াও, আমি দেখতে পেলাম আকাশ থেকে একটা ঢিল পড়লো, সেই ঢিলটা যখন মাটিতে পড়লো সেখান থেকে একটা সর্প হলে তারপরে একটা সুন্দরী রমণীর রূপ ধারণ করে তুমি কোথায় যাচ্ছ। বলছে, রাজামশাই আমাকে ছেড়ে দিন, আমি ওই প্রজার গৃহে যাব কেন, আমি হচ্ছে নিয়তি, কার ভাগ্যে কী আছে সেটা আমি লিখন করি। ওমা রাজামশাই মনে মনে চিন্তা করলো, তুমি নিয়তি, তুমি যদি সত্যি নিয়তি হবে তুমি আমার কথা লবে, বলো আমার ভাগ্যে কি আছে তোমাকে আজকে বলতে হবে। নিয়তি ডেকে ডেকে বলছে, রাজামশাই আপনার ভাগ্যরেখা আমি দেখে যা বুঝতে পারলাম, আপনার বজ্রাঘাতে মৃত্যু হবে। রাজা দুই নয়নের জলে ভাসিতে লাগিল। কেউ যদি কারো মৃত্যু সংবাদ আগে থেকে পায় ওমা তার মনের অবস্থাটা কি হয়। রাজামশাই মনে মনে চিন্তা করল, আমার যদি বজ্রাঘাতে মৃত্যু হবে তাহলে আমি তো আর বাঁচব না, তাহলে আর বাকি যেই কয়দিন আছে আমি রাজ্য পরিচালনা করব না, এই রাজ্যটাকে রেখে আমি মধুর বৃন্দাবনে গিয়ে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দের দর্শন পাব। জয় জয় তাই রাজ্যটাকে রেখে রাজামশাই মধুর বৃন্দাবনের পথে রওনা দিয়েছে। মধুর বৃন্দাবনে গিয়ে যেখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে সাধুগুরু বৈষ্ণবেরা চান করতে আসে, সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে গিয়ে এক গাছের নিচে বসে রাজামশাই দুই নয়নের জলে ভাসে। আর মনে মনে চিন্তা করে, আমি তো আর বাঁচব না, এই মনে মনে ভাবনা করে ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যত নোংরা আবর্জনা রাজামশাই কি করে, ওই নোংরা আবর্জনা পরিষ্কার করে আবার গাছের গোড়ায় গিয়ে বসে। এরকম করতে করতে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার হয়ে গেছে, রাজামশাই গাছের নিচে বসে আছে। সেদিন রাজামশাইয়ের মরার ডেট, ঠিক সকাল দশটার সময় রাজামশাই মারা যাবে। এমন সময় দশজন সাধু সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে চান করিতে যায়। চান করিতে গিয়ে দেখে ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যত নোংরা আবর্জনা সমস্ত কিছু পরিষ্কার করে ওই বৃক্ষের নিচে বসে রাজামশাই দুই নয়নের জলে ভাসে। ওমা সঙ্গে সঙ্গে দশজন সাধু আশীর্বাদ করে, এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের যত নোংরা যারা পরিষ্কার করেছে সে যেন দীর্ঘায়ু লাভ করে।
রাজামশাই সঙ্গে সঙ্গে ওই দশজন সাধুর কাছে গিয়ে দুই নয়নের জলে ভাসে আরে ডেকে ডেকে বলে, হে সাধুরা, তোমরা তোমাদের বাক্য ফিরিয়ে নাও, কারণ আজকে ঠিক আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার মৃত্যু হবে। নিয়তি আমাকে বলেছে আমার বজ্রাঘাতে মৃত্যু হবে। এই কথা বলতে বলতে আকাশে কালো মেঘ, ওমা ইন্দ্রের বজ্র যেন রাজার মাথা ছুঁই ছুঁই। দশজন সাধু মনে মনে চিন্তা করে, তুমি যদি নিয়তি তোমাকে বলেছে তুমি বজ্রাঘাতে মৃত্যু হবে, তাহলে তো সাধু বাক্য মিথ্যা হয়ে যাবে। দেখি রাজা, তুমি একটা কাজ করো, তুমি মধ্যস্থলে থাকো, আমরা দশজন সাধু মিলে ঠাকুরের নাম গুণগান করব। খোল করো তাল সঙ্গে নিয়ে সাধুগণ করিল হরিনাম সংকীর্তন। ইন্দ্রের বর্জ যেন মাথার ছুঁই ছুঁই করিল তখন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এখানে যদি বজ্রপাত হয়, ওমা এক জায়গায় যদি বজ্রপাত হয়, সেখানে যদি 100 মানুষও থাকে, সবার মৃত্যু হয় কি বাবা, তাই না? আর এই সময় যদি এই রাজামশাইয়ের প্রাণটা নাও হে দেবরাজ ইন্দ্র, তাহলে 10 জন আমার কৃষ্ণ ভক্তির মৃত্যু হবে। তুমি তোমার বজ্র ঘুরিয়ে নিয়ে যাও। যখন সময় কেটে যায়, সেই রাজামশাই প্রাণে বেঁচে যায়। এই তো সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লওয়া মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি হয়। সবাই মিলে যাই যাই তাই গৌর সদানাদি প্রেমানন্দে। সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা। এত সুন্দর মানব জন্ম হেলায় হেলায় যায়। নিঃসঙ্গ জীবনটা কাকে বলে? এসেছি একা যেতে হবে, একা মাঝে মায়ার অভিনয়,
ওমা, মানুষ যদি খুন করে জেলে যায় তবু একদিন একদিন ছাড়া পায়, তাই না? কিন্তু সংসার জেলে যদি একবার কেউ প্রবেশ করে, সারা জীবনে আর তার কোনো নিস্তার নাই। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি কার জন্য কাদাকাটি করছো? তুমি যুদ্ধ করো, কারণ এসেছো একা, যেতে হবে একা, মাঝে শুধু মায়ার অভিনয়। তাই মহাজন গানের ভাষায় বলেছে, নিঃসঙ্গ জীবন বন্দী জেলখানা, এত সুন্দর মানব জনম হেলায় হেলায় যা, নারায়ণ কান্দে সভারায়া